অনেক ধরনের পারমিশন লাগে। ধূত্র ফুল যাই আমাদের নিজস্ব মন্দির এই খ্রিস্টান প্রধান দেশে তৈরি হতো না, কিন্তু কিন্তু আস্তে আস্তে যে আমাদের ধর্মের প্রচার এখানেও হচ্ছে, দেখুন এটাই হচ্ছে নতুন মন্দির। নমস্কার গ্রিপসি, কেমন আছেন সবাই? আমি সৌমি, সুইজারল্যান্ড থেকে সৌমি অভি ব্লগসে সবাইকে স্বাগত জানাই। শ্রাবণ মাস তো পড়েই গেছে, ভোলে বাবার মাস, তো ভোলে বাবাকে দেখব না তা কখনো কি হয়? আপনাদের তো দেখিয়েছি আমি যেখানে আমাদের শহরে যে মন্দিরে আমি শিবরাত্রি করি সেই মন্দিরে আপনাদের নিয়ে যাচ্ছি না, নতুন মন্দিরে নিয়ে যাব আপনাদেরকে সঙ্গে করে। সেটা আবার আমাদের শহরে নয়, বার্নে নয়, আমরা যাচ্ছি জুরিক শহরে। শহরের মন্দির আপনাদের সঙ্গে একটা তো শেয়ার করেইছি, যেটা হচ্ছে কৃষ্ণ মন্দির, ইস্কনের মন্দির, আমরাও এই মন্দির কখনো দেখিনি। তার আগে এখানে তো গরম খুবই ক্ষণস্থায়ী, তাই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিই, চলুন। বেরিয়ে পড়েছি, একটু আগে যে শিলাবৃষ্টি হয়েছে প্রায় এক ঘন্টা ধরে ঝমঝমিয়ে, রাস্তা দেখে বোঝার কিন্তু একদমই উপায় নেই। আর এই দেখুন আমাদের বাড়ির সামনের দোকানদার বলতে পারেন, এটা বাড়ির সামনের সুপার মার্কেট, যেরকম আমাদের ওই যে বাড়ি আর এইখানেই হচ্ছে দোকান। আমাদের পাড়াতেও না এরকম পাড়ার মোড়ের মাথায় এক দুটো দোকান ছিল, ঠিক সেই রকমই মনে হয়। আর এখানে এক্সট্রা রয়েছে এই যে রিসাইকেল করা, ইউরোপে তো জানেনই খুবই এরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আর পাড়ার পুচকেগুলো দেখুন, গরমকালে এদের ভীষণ খুশি হয়, সারা দিন এরা দিনের আলোতে খেলতে পারে। আর এই দোকানটার নাম হচ্ছে কুপ, যেটা হচ্ছে সুইজারল্যান্ডের সুপারমার্কেট চেনের মধ্যে একটি অন্যতম। আমরা ওই সামনে যাব, ওখানে বাস স্টপ আছে। তার আগে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এটা কী গাছ বলুন তো? ধূত্র ফুল। ধূত্র ফুল যে সুইজারল্যান্ডে পাবো সেটা কোনোদিনই ভাবিনি। আগের দিন না প্রচুর ধূত্র ফুল ফুটেছিল, কিন্তু এত গরমে না ঝলসে গিয়ে সব শুকিয়ে গেছে আর নিচে পড়ে গেছে দেখুন। আর এইগুলো কুড়িতে হয়তো কাল পরশু আবার ধূত্র ফুল আসবে, কিন্তু শিবের কাছে যাচ্ছি, আপনাদের ধূত্র ফুল দেখালাম, কত ইন্টারেস্টিং জিনিস না! আমি কিন্তু আগে কোনোদিনই ভাবিনি যে এই শীত প্রধান দেশে আমরা ধূত্র ফুল পাবো। বকতে বকতে এসেই গেছি মেন রোডে, এটা হচ্ছে আমাদের সামনের বাস স্টপটা, যেটা 200 থেকে 300 মিটারের মধ্যেই আমাদের বাড়ি থেকে। চলুন বাস এসে গেছে, উঠে পড়ি, মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে আমার স্টেশন পৌঁছতে এই বাসে করে, আর হেঁটে গেলে 5 থেকে 7 মিনিট লাগে। এই যে আমাদের বার্নের প্রিয় আরে নদী দেখা যাচ্ছে, উঠে পড়েছি আমরা ট্রেনে। বার্ন স্টেশন থেকে এই ট্রেনটা ডাইরেক্ট জুরিক যাবে, সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। যেতে যেতে আমি ভাবছি আমরা যারা দেশে থাকতে পারি তারা আমরা কতটা ভাগ্যবান এই সব দিক থেকে। আর সুইজারল্যান্ড কিন্তু আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া কোনোটাই নয়, যেখানে অনেক বেশি আমাদের দেশীয় মানুষজন থাকে। আর এই সুইজারল্যান্ডের মতো রক্ষণশীল খ্রিস্টপ্রধান দেশে আমরা কয়েক হাজার মানুষের কাছে এই এতগুলো মন্দির থাকা ভেবেই আমি কত খুশি হয়ে যাই। আর এখন আপনারা দেখছেন আমার বর্দা আর অভি, আমাদের কুলদেবতা বলা যায় আমাদের নিজস্ব মন্দির এই শিবের মন্দির, যেখানে অভি মালা পরাচ্ছে। আর এই শিবের মন্দিরেই আমি ক্লাস 5 থেকে নির্জলা উপবাস করেছিলাম শিবরাত্রিতে। ভীষণ জাগ্রত আমাদের এই ভোলে বাবার মন্দির, 100 বছরের পুরনো। সেই ছোটবেলা থেকে আজও যদি আমি সুইজারল্যান্ডের বুক থেকে এই ভোলে বাবাকে ডাকি, স্মরণ করি, আমার সমস্ত সমস্যার সমাধান তিনি কিন্তু করে দেন। তো আমরা প্রায় 130 কিলোমিটার পথ অতিক্রম করে জুরিক শহরে পৌঁছে গেছি। এটা জুরিকের ট্রেন স্টেশন, আমাদের অন্য প্ল্যাটফর্মে যেতে হবে, কারণ আরও একটা ট্রেন ধরতে হবে, তারপরে আরও একটা ট্রাম ধরতে হবে। চলুন অন্য প্ল্যাটফর্মে যাওয়া যাক, ওই ট্রেনটা উঠবো বলে। এটা 2.5 তলা ট্রেন, তাই না? জুরিখের লোকাল ট্রেন করে আমরা পৌঁছে গেছি জুরিখের পাশেই ওরলিকন নামক একটি জায়গা। এই জায়গায় প্রচুর প্রচুর বাঙালি থাকে, সঙ্গে প্রচুর প্রচুর ভারতীয় থাকে। এখানে দেশীয় লোকের সংখ্যা অনেক বেশি, রাস্তাঘাটে প্রচুর লোক দেখা যায় যারা আমাদের দেশ থেকে এসেছে, আর যেটা আমি একদমই পাই না আমাদের বার্ন শহরে। আর এই ট্রামে করেই আমরা যাব এখন ওই মন্দিরের পথে। আমি বসে আমরা এখন ক্লাট পার্ক নামক জায়গাটায় যাচ্ছি। তো এই জায়গাটা পুরোটাই মানে কমার্শিয়াল জোন, মানে প্রচুর এখানে চাকরি আছে, আমার যেটা মনে হচ্ছে প্রচুর অফিস আছে, প্রচুর অফিস, মানে সমস্ত আমাদের দুজনেরই একদম এরকম পুরোটাই কংক্রিটে মোড়া, বড় বড় ইমারত, বড় বড় শহরে থাকতে একদমই ভালো লাগে না। আমরা খুবই পাহাড়ের কাছে কিংবা নেচারের কাছে থাকতে ভীষণ ভালোবাসি, সেটা গ্রাম হলেও আমাদের ভীষণ ভালো লাগে। আর দেখুন এখানে মনে হচ্ছে না এটা সুইজারল্যান্ড।
পুরো জায়গাটাই ইন্ডাস্ট্রিয়াল, পুরোটাই মানে কমার্শিয়াল জোন, মনে হচ্ছে জার্মানি চলে এসেছে, সুইজারল্যান্ডের সুইস দেখা যাচ্ছে না। ফ্লুগ হাপেন বা এয়ারপোর্ট জুরিখের সেটা এখানের খুব কাছেই, দেখুন চলে গেল। আমরা গ্ল্যাডবুর্গে চলে এসেছি, চলুন এবার খুঁজে পাচ্ছি না কোথায় কোন দিকে যাব, জানি না, দৌড়াতে দৌড়াতে তো এলাম। চলুন, বিকালও হয়ে গেছে এখন, চলুন যাওয়া যাক, মন্দির খোঁজা যাক সুইজারল্যান্ডের জুরিখ শহরে। সুইজারল্যান্ড তো ব্যয়বহুলই, জুরিখ শহর সবথেকে বেশি ব্যয়বহুল, পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ব্যয়বহুল জায়গা, চলুন যাওয়া যাক। আমাদের এই ট্রাম স্টেশনের নিচে ট্রেন স্টেশন হয়ে ওই ফুটে যেতে হচ্ছে, কারণ গুগল ম্যাপ দেখাচ্ছে ওই ফুটেই মন্দিরটা অবস্থান করছে। এই স্টেশন থেকেও জুরিখ শহরের জন্য ট্রেন ছিল, কিন্তু আমরা এই সময়ের মধ্যে পাইনি। পুরো এলাকাটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন। এত কলকারখানা দেখে এই তো দেখতে পাচ্ছি আমাদের শিব মন্দিরের সদর দরজা। আশা করি মন্দির খোলা থাকবে, গুগল ম্যাপে দেখে এসেছিলাম 5:30 থেকে মন্দির খোলা থাকবে, এখন বাজে 5টার মতো, চলুন ভিতরে ঢোকা যাক মন্দির খোলা আছে কিনা। মন্দিরের গেটটা দেখুন কি সুন্দর না, চলুন ভিতরে ঢোকা যাক। আর এই দিকে রয়েছে একটা পার্কিং জোন, আর সবই এগুলো কলকারখানার গাড়ি দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। মন্দিরের তো ঢুকবই, তার আগে জুতো খুলে নিয়ে চলুন। জুতো আমরা বাইরে রেখেই চলে আসছিলাম, কিন্তু একজন বলল ভিতরে গিয়ে জুতো রাখতে। তো এইটাই হচ্ছে এখানে মন্দিরের জুতো ঘর, ঠিক আমাদের ওখানকারই মন্দিরের মতো না, পুরো সেম সিস্টেম। এখানেও দেখে ভীষণ ভালো লাগে, এই সব জায়গায় আসলে মনে হয় না যে আমি দেশের বাইরে আছি, এত দূরে আছি। ওবি ওখানে কিছু দেখার চেষ্টা করছে, কিন্তু এখানে সবই আবারও তামিলে লেখা, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। মন্দির কি বন্ধ তাহলে? একজন ছিল বাইরে যদিও আমাদের ঢুকতে বললো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেশের হোক কিংবা বিদেশের, মন্দির কিন্তু একই হয়, আসতেই যে মনের শান্তি পাওয়া যায় সেটা আর কোথাও পাওয়া যায় না। কি সুন্দর করে সাজানো হয়েছে না এই মন্দিরটাকে, দেখে মনে হচ্ছে না কিন্তু বিদেশের মাটিতে। আর মন্দিরটা কিন্তু বেশ বড় জায়গা নিয়েই হয়েছে, এখানের মাটিতে কিন্তু মন্দির করতে গেলে অনেক ধরনের পারমিশন লাগে, যেটা আপনার কল্পনারও বাইরে। এতভাবে এখানে লড়াই করে এখানে মন্দির করতে হয়। শুধু আপনাদের আগের দুর্গা মন্দির দেখিয়েছিলাম, ওটা বিশাল বড়, ওরকম মন্দির তো আমারই কল্পনার বাইরে ছিল, আর যেটার চূড়ো পর্যন্ত আমাদের ওখানকার মতো, কিন্তু এখানের এইরকম চূড়ো বাইরে নেই। এখানে দেখা যাচ্ছে প্রসাদ কেনা যায়, যেহেতু এখন পুজোর সময় নয়, পুজো হবে সেই রাতে, আমাদের বাড়ি তো অনেক দূরে, আর এখন ভাবছিলাম বুঝি পুজোও হবে 5:30 থেকে, তো ওখানে জিজ্ঞাসা করলাম, ওখানে আগেই বলে দিল যে পুজো হবে অনেক রাতে, কারণ এখানে তো যারা পুরোহিত তারা চাকরিও করে বাইরে। চলুন আপনাদের এবার মন্দিরটা একটু ঘুরে দেখাই। সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন মন্দিরের এই তোরণটা, এটা আমি এদের সাউথ ইন্ডিয়ান সব জায়গায় দেখেছি, সামনে শান নিশ্চয়ই থাকবে যে। হ্যাঁ একদম ঠিক ধরেছি, এই তো আমাদের দেখছেন নন্দী রয়েছে এখানে, মধ্যিখানে এইরকম শিবের মন্দির রয়েছে, আর দুধারে তার দুই ছেলের মন্দির রয়েছে। কি সুন্দর করে সাজানো রয়েছে তাই না শিবের মন্দিরটা? ওপরে দেখুন, ওপরে রয়েছে শিব পার্বতী, আর ভিতরে রয়েছে শিব পার্বতীরই মূর্তি, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না, কারণ এখন পুজো হচ্ছে না বলে। এটা দেখেই আমার শান্তি, কারণ এত সুন্দর করে সাজানো এই মূর্তিগুলো কোথা থেকে এনেছে আমি ভেবে পাচ্ছি না। এটা আবারও বলছি সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে কিন্তু হিন্দু জনসংখ্যা ভীষণ কম, সেখানে কিন্তু এরকম মন্দির বানানোর পারমিশন পাওয়াও ভীষণ খুব কঠিন ব্যাপার। আর যেখানে শিব পার্বতী থাকবে সেখানে তার দুই সহচর নন্দি ভিঙ্গি থাকবে না? সেটা তো হতে পারে না, কি সুন্দর লাগছে। শিবের মন্দিরই মাঝখানে রয়েছে, তার দুই ধারে আরও দুই মন্দির রয়েছে, নিশ্চয়ই তার পুত্রদের মন্দির হবে এটা। হ্যাঁ এই তো দেখা যাচ্ছে গণেশ মন্দির। মন্দিরের পিছনে চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছেন মন্দিরের পিছনটা কীরকম। আর ওইদিকে একটা মন্দির দেখা যাচ্ছে, এখানে রয়েছে মন্দিরের পিছনে শিবলিঙ্গ। আর মন্দিরের কারুকার্য যতই দেখছি ততই আমি অবাক হচ্ছে, ভীষণ সুন্দর নিখুঁত কারুকার্য। আর মন্দিরের এই সাইডে রয়েছে ব্রহ্মা আর পার্বতীর মূর্তি, দেখুন সব ঠাকুরই কিন্তু রয়েছে মোটামুটি এখানে। আর এইদিকেও রয়েছে রাহু, কেতু,
আমাদের বাঙালি শিব মন্দিরে যেরকম শুধু শিবলিঙ্গই থাকে, সে এখানে কিন্তু সাউথের মন্দিরগুলোতে সেরকম না। শিবের বিভিন্ন রূপেরও মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো শিবের বিভিন্ন আরও রূপের মূর্তি। আর এছাড়াও বিভিন্ন ঠাকুর রয়েছে এই মন্দিরে। আমি শুনেছি, দেখেওছি যে সাউথে এরকমই মন্দির হয়, বিভিন্ন ঠাকুরের সঙ্গে শিব থাকে মধ্যিখানে আর তার চারিপাশে থাকে বিভিন্ন ধরনের ঠাকুর। এখানে দেখুন নটরাজ, বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, আর মা লক্ষ্মী রয়েছে, মহালক্ষ্মী রয়েছে, আর শিবের তো চার পুত্র পুত্রী তো থাকবেই। আর ওই যে দেখা যাচ্ছে মুরুগান, মুরুগান হচ্ছে আমাদের কার্তিক। ভীষণ 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 খুশি আজকে আমি এই সুইজারল্যান্ডের জুরিখ শহরের এই শিব মন্দির ঘুরতে পেরে। খুবই ভালো লাগতো যদি আমি পুজোটাও দেখতে পেতাম, কিন্তু পসিবল নয়। এখন রাতে পুজো হবে আর আমাদের বাড়ি অনেক দূরে, আমাদের তো ফিরে যেতে হবে, তাই জন্য কিন্তু মন্দির যে খোলা পেয়ে ঢুকতে পেরেছি দুজন, সেটাই আমাদের ভীষণ খুশি করছে। আর একটা জিনিস ভীষণ ভালো লাগলো, নতুন মন্দির তৈরি হচ্ছে এদের। দেখুন, এটাই হচ্ছে নতুন মন্দির, এত সুন্দর আকারে, ঠিক মন্দিরের আকারে তৈরি হবে মন্দিরের চূড়ো সমেত, এত বড় এলাকা নিয়ে জুরিখেরই অফিকান এলাকাতে। সেই মন্দির তৈরি হয়ে যাবার পর আপনাদের নিশ্চয়ই নিয়ে যাব। কিন্তু আস্তে আস্তে যে আমাদের ধর্মের প্রচার এখানেও হচ্ছে, সেটা ভেবে ভীষণ ভালো লাগছে। কারণ নইলে এত মন্দির একটা ছোট দেশে, খ্রিস্টান প্রধান দেশে তৈরি হতো না কিন্তু। আর এটা আমি বারবার বলছি, এটা কিন্তু আমেরিকাই নয়, কোনো কানাডা নয়, অস্ট্রেলিয়া নয়, এখানে আমরা গুটি কয়েক মানুষ থেকেই শুরু করা হয়েছে। এখানে সেই মন্দিরের প্রতিষ্ঠা এখনও হয়ে চলেছে। তো এই মন্দির যখন পূরণ হবে ভীষণ ভালো লাগবে। আমার তো ভালো লাগছে এই ধরনের মন্দির। আমাদের কৈলান অঞ্চলে রয়েছে স্বামীনারায়ণের মন্দির, ঠিক সেই রকমই দেখতে লাগছে। তো আমরা এবারে মন্দির থেকে বেরিয়ে যাব, এবার আমরা বেরিয়ে যাব, ঠাকুরের কাছে নিশ্চয়ই আবারও আসব, পুজোর সময় নিশ্চয়ই আনবো আপনাদেরকেও সঙ্গে করে এই ঠাকুরের পুজো দেখাতে। যদি আপনাদের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর ভবিষ্যতে কী ধরনের সুইজারল্যান্ডের ইউরোপের ব্লগ দেখতে চান কোনো টপিকে, নিশ্চয়ই আমাদের লিখে জানাবেন, আমরা সেই টপিকে ব্লগ বানানোর চেষ্টা করব। আর এতক্ষণ যদি দেখে থাকেন, আমি জুরিখের কৃষ্ণ মন্দিরের ভিডিও দিয়েছি আর সুইজারল্যান্ডের সব থেকে বড় মন্দিরের ভিডিও দিয়েছি, সেই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, টাটা।